হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মি দিস ইজ মি অ্যান্ড বিঙ্গো স্মাইল। সো আমাদের এখানে তো ঠান্ডা পড়েছে, তুমি দেখতেই পাচ্ছ। আমাদের এখানে অল্প অল্প ঠান্ডা পড়েছে অগ্রহায়ণ মাস কারণ, তো আমার তো খুব ঠান্ডা লাগছে বা গরমও লাগছে। সোয়েটার পরলে ঠান্ডা লাগছে, সোয়েটার খুললে গরম লাগছে, কী করা যায়। তো আমাদের কিন্তু এখানে ভালোই একটু ঠান্ডা গরম অগ্রহায়ণ মাস, তো একটু ঠান্ডা গরম পড়ছে। এই দেখো পাখি, এদিক ঘোর ঘোর না, এই এই দিকটা ভালো লাগছে, এই দিকটা থাকুক। এই দেখো দেখায় সেখান দিয়ে দেখতে পাবে কিনা সন্দেহ। গলির রোদ চলে গেছে, তোমা বেরোচ্ছে না কেন? গলির, হ্যাঁ গলির রোদ চলে গেছে, গলির রোদটা। তো আমাদের উঠানে নাকি বারান্দায় রোদ আছে কিনা আমি জানি না, কিন্তু চলো দেখা যাক। এই মাত্র তো রোদ ছিল, রোদ কি উড়ে গেল? ক্যামেরায় দেখা যাচ্ছে না, হালকা হালকা রোদ আছে। আমাদের উঠানে এমনিতেও রোদ থাকে না কোনো সময়, এই অল্প অল্প। দেখো এদিকে ঘোরালে হয়তো রোদটা দে। মাছি মাছি নাকি বাকুসা, মাছি এখনই কিন্তু রোদটা ছিল, এখনই রোদ ছিল, আর রোদ এখনই উড়ে গেল। এই যে রোদ এসছে, এবার হচ্ছে ইস, আমি ঘরে জুতো পরে বাইরে বেরিয়ে গেছি, এবার খাট পায়। সো আমাদের পুরো ওখান থেকে লাস্ট অব্দি রোদ আছে, অথচ গলিতে মানে আমার গলিতে, আর অথচ আমাদের উঠানে রোদ নেই। কেন কেন কেন? এ দেখো এইদিকেও রোদ চলে এসছে। এই দেখো আমি পাখি কল না কিনে, এদিকেও চলে এসছে রোদ, আমি ঢেকে দেবো। এইখানেও রোদ, এই দেখো আমাদের এই পেঁপে গাছটা কুট্টি ছিল, এত বড় হয়ে গেছে। কেন বড় হয়ে যায়? আর এই গাছটার মধ্যে ওই মাছ হয় না, হ্যাঁ এই দুটো পেঁপের মধ্যে যে এই পেঁপেটা না, এই পেঁপেটা সামনে চলো, এই পেঁপেটাই সব থেকে বড় আর সবগুলো ছোট। আমি কত সামনে চলে এসেছি, ঘরে পাখা বন্ধ করেই বসে আছি, ঠান্ডা লাগছে আমার। তোমরা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ, নাকি আমার মুন্ডু কেটে গেছে। এবার আমাদের এখানে একটু একটু ঠান্ডাই পড়েছে, আমি এখন একটু রিল ছেড়েছি, সেটা আপডেটিং হচ্ছে নাকি হয়ে যাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু তোমরা কি আমার ভিডিও দেখো? রিলই আমার অনেক বেশি, ভিডিও কম। কত বছর দিন মাস পরে বানাচ্ছি কে জানে। আচ্ছা ভিডিও করতে গেলে আমি নার্ভাস হয়ে যাই, কি বলবো কি না বলবো। এটা আমার তৃতীয় চেষ্টা ভিডিও বানানোর, এর আগে দুটো ফ্লপ হয়ে গেছে, করতে গিয়ে হয়তো উল্টাপাল্টা কিছু বলে ফেলেছি, না হলে বন্ধ হয়ে গেছে ভিডিও। কেমন লাগবে তখন অত কষ্ট করে বানানো? আর বলছি তুমি আমার ভিডিওতে ওই যে অনিশা মানে গুড়িয়াকে হয়তো দেখো, তুমি আমার রিলে হয়তো দেখেছো আগের রিলে, ওর একটা চ্যানেল আছে রেড রোজ অনিশা, আমি ওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওইখানে ও নিজের রিল বানিয়েছে, তিনটে ভিডিও আছে, ও ভিডিও আপলোড করতে পারে মানে রিলই পারে, রিল অল্প অল্প করছে, চার পাঁচটা ছটা এরকম হয়েছে টাইপের ও বানিয়েছে। আমি দুটো নতুন বানিয়েছে আমি দেখছি, কিন্তু তোমরা কিন্তু ভিডিওস দেখবে না, দেখলে কিন্তু চলবে না। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, ও হচ্ছে বলেছিল এটা স্টোরিটা হচ্ছে অন্যরকম, ও যখন কালী পুজো আমার মামা বাড়িতে মানে এটা আমার মামা বাড়ি আমার বাড়িটা,
ও এই বাড়িতে এসেছিল তখন আমাকে ও রাত্রেবেলা বলেছে যে আমাকে চ্যানেলটা খুলবে। আমি খুলে দিয়েছি ওকে, এবার বলেছি কি নাম রাখবে, তারপর আমি বলে দিয়েছি রেড রোজ অনিশা। ওই চ্যানেলটা ওর এই একটাই চ্যানেল আছে, তারপর থেকেই ও ভিডিও চালু করেছে। ও ভিডিও বানাতে মানে এরকম লং ভিডিও, ওখানে হচ্ছে ওখানে আমি ভিডিওগুলো আপলোড করে দিয়েছি, কারণ লং ভিডিও আপলোড করতে পারে না, শর্টসই পারে, তাই শর্টসই আপলোড করছে। তো এইটা আমার চ্যানেলে কোন ভিডিও নেই না, এই চ্যানেলে একটা নাচের ভিডিও আছে, দুটো ঠাকুর, আর একটা আমার নিজের ভিডিও আছে, আর হচ্ছে আলিয়া ভাটের দুটো না একটা ভিডিও আছে, আর এটা আমার আরেকটা নিজের ভিডিও। ভিডিও আমি বেশি দিই না, ভিডিও ভালো লাগে না করতে, তাও যখন একবার তো খুলেছি একবার তো করতেই হবে না, ভিডিও করা দরকার। আমার অনেক গলার টাইপস আছে, যেমন একটা নর্মাল গলা হচ্ছে এরকম, মানে আমি তোমাদের সাথে নর্মালি কথা বলছি, আর একটা ন্যাকা গলা আছে। আমার নাম কি? আমার নাম কিন্তু ঋতিকা পাল। আমার রিং আমার ইমা এই রিয়াল গলা। হ্যাঁ সত্যি আমার নাম ঋতিকা পাল। ঋতিকার ব্লগ তো নিশ্চয়ই দেখেছো আগে। হ্যালো, আমার গলা এরকম হয় মাঝে মাঝে, তো তোমার সমৃদ্ধিশ ব্লগও নিশ্চয়ই দেখেছো, তাহলে সমৃদ্ধিশ ব্লগের লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ওখানে একটা সার্ভে ভিডিও আছে যেখানে আমরা মুখে মুখে গান করেছি, বুঝলে তো। আর এটা খুব ভারী গলা, যেটা আমি দেখাতে চাই না। আমার হচ্ছে পরীক্ষা স্টার্ট হবে পরশু দিন থেকে, পরীক্ষা আজকে বুধবার, বৃহস্পতিবার গেলে তার পরের দিন পরীক্ষা। আমি এখানে ভিডিও বানাচ্ছি, এক্সামিনার কি ভাববে? লেখার ভেতর মা, তোমরা কি এতক্ষণ আমাকে দেখতে পেলে না? তোমার গলা ফলা কেটে গেছিলো। আমি যেটা বললাম, রেড রোজ অনিশা আর সমৃদ্ধি ব্লগ যদি না দেখে থাকো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নিশ্চয়ই দেখবে। সমৃদ্ধি ব্লগে একটু কম রিল আছে বা বেশিও হতে পারে, আমি জানি না ও রিল বানিয়েছে কিনা, আর রেড রোজ অনিশা তো একটু কম রিল আছে, ও বানিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই দেখবে। আচ্ছা তোমরা কি নারিন্দা গেমারকে দেখো? আমি নারিন্দা গেমারকে দেখি, আমার ভাল লাগে নারিন্দা গেমারকে দেখতে। শখের গেমার বাংলা গেমারকেও দেখি, কিন্তু নারিন্দা গেমারকে আর শখের গেমারকে একটু বেশি দেখি। বাংলা গেমারকেও দেখি আমি, কিন্তু নারিন্দা গেমারকে তাও বেশি দেখি। নারিন্দা গেমারের ভিডিও আমি সবসময় দেখি, আমার ফেভারিট গেমার ইজ নারিন্দা গেমার। তোমাদের কী গেমার প্লিজ কমেন্ট করবে, যদি কমেন্টের অপশান দেওয়া থাকে, তাহলে কমেন্টের অপশান দেওয়া থাকলেই কমেন্ট করবে। ওকে, তোমাদের কী গেমার পছন্দ, আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই।